খালাদা জিয়ার বিচার ক্যামেরা ট্রায়ালে নয় বরং তার নিরাপত্তার জন্য জেল গেটে বিচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন অনুযায়ী যে কোনো জায়গায় আদালত বসিয়ে বিচার কার্য পরিচালনার বিচারিক ইখতিয়ারের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বিকেলে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন নির্বাচনী বছরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় যোগ দেন দলের সভানেত্রী শেখ হাসিনা সভার শুরুতেই ইতিহাস মনে করিয়ে দিয়ে স্বাধীনতা বিরোধীদের অতীত ও বর্তমান তৎপরতা পর্যালোচনায় নেন আওয়ামী লীগ সভানেত্রী দু সালে আমাদেরকে ক্ষমতা আসতে দেওয়া এক চক্রান্তের মাধ্যমে সেখানে জাতীয় আন্তর্জাতিক এক ষড়যন্ত্র ছিল এবং দেশের সম্পদ বিক্রি করার মুচলেখা দিয়ে এবং সেখানেও সেই সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে হারানো হয় ভোট আমরা বেশি পেয়েছিলাম আমরা সিট পেলাম না আর যারা ক্ষমতা এসেছিল তাদের অপকর্ম সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীর উপর যে অত্যাচার নির্যাতন সেই সময় হয়েছে সেই একাত্তরকে স্মরণ করিয়ে দিয়েছিল জেল গেটে বিচার কাজ নিয়ে খালেদা জিয়ার মন্তব্য তার আইনজীবীদের ভূমিকা ও বিএনপি নেতাদের প্রতিক্রিয়া এভাবেই মূল্যায়ন করেন আওয়ামী লীগ সভানেত্রী ওনার শারীরিক অসুস্থতা উনি বেশি নড়তে চলতে পারছেন না হ্যাঁ তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার নিরাপত্তার কথা চিন্তা করে কোর্ট জেল গেটে বসানো হলো এবং কোর্ট কিন্তু সরকারি প্রজ্ঞাপনে যে কোনো জায়গায় কোর্ট বসতে পারে এটা কিন্তু কোর্টের ইচ্ছায় সে ব্যবস্থা করা যায় নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানানো আওয়ামী লীগ সভানেত্রীর প্রত্যাশা জোটটিতে স্বাধীনতা বিরোধীদের নয় জায়গা হবে সৎ শিক্ষিত ও দেশপ্রেমিকদের আমি সাধুবাদ জানাই যে একটা জোট হচ্ছে দেখলাম বেশ বড় বড় আমাদের হোমরা চোমড়া সবাই খুবই ভালো কারণ এটা জোট হওয়া উচিত আওয়ামী লীগের একটা অল্টারনেটিভ থাকুক অন্তত শিক্ষিত এবং উচ্চশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি উন্নত ডাক্তার কবিরাজ সবাই এক জায়গায় এবং কাজেই তারা আরো ভালোভাবে সুন্দরভাবে করুক সেটাই আমরা চাই দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে আবারও নৌকার জয়কে সময়ের দাবি হিসেবে জনগণের কাছে পৌঁছতে নেতাকর্মী ও সমর্থকদের জন্য নিজের বার্তা জানিয়ে দেন শেখ হাসিনা দেশের মানুষের স্বার্থে রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা আগামীতে ভর্তুকি দিয়ে নয় খরচ কোণে বিদ্যুতের দাম দিতে হবে গ্রাহককে উৎপাদন ব্যয় শতকরা পঁচিশ ভাগ কমে বিদ্যুৎ পাওয়ায় মৃত্যুবায় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান ভবিষ্যৎ প্রজন্মকে মর্যাদাপূর্ণ সুন্দর জীবন দিতে শত বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করছে সরকার উন্নত আগামীর জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচির ধারাবাহিক ও টেকসই উন্নয়নে দেশবাসী ও নতুন প্রজন্মকে পাশে যান প্রধানমন্ত্রী রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা সরকারি বেসরকারি সংস্থা থেকে শুরু করে গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ও মেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতসহ দেশের সার্বিক উন্নয়নের চিত্রায়নে বিগত সরকারগুলোর সঙ্গে নিজ সরকারের কর্মকাণ্ডের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের অতীত বর্তমান ও আগামীর ধরে নিজের প্রত্যাশা টাকা পয়সা চিত্র তুলে পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে কিন্তু আমরা বিদ্যুৎ সরবরাহ করছি বিদ্যুৎ বিক্রি করছি মাত্র চার টাকা বিরাশি পয়সায় কিলোওয়াট অর্থাৎ আমরা এখানে ভর্তুকি দিচ্ছি তবে ভবিষ্যতে হয়তো এই সুযোগ থাকবে না মানুষের আর্থ সামাজিক উন্নতি যত হবে আমি মনে করি যতটা খরচ হবে ততটাই দিতে হবে কিন্তু সেক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে বিদ্যুতের অপচয় বন্ধ করবার জন্য আমি অনুরোধ জানাই নতুন প্রজন্মের জন্য শত বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে পাশে চান প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য একটা ভবিষ্যৎ গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছি কেন নিচ্ছি সেটাই হচ্ছে কথা নিচ্ছি এই কারণে আমরা একটা সময় পার করেছি ঔপনিবেশিক অথবা ঔপনিবেশিক অথবা আমরা সেই পাকিস্তান দ্বারা শোষিত বঞ্চিত ছিলাম কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন সুন্দর জীবন পায় উন্নত জীবন পায় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সকল কার্যক্রম বিদ্যুত ও এলপিজি ব্যবহারসহ দেশের সার্বিক উন্নয়নে জনগণের জীবনমান পরিবেশ সম্মতভাবে বাড়ছে জানিয়ে খাতোয়ারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়নের ধারাবাহিকতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার আচার শুভ উদ্বোধন ঘোষণা করছি রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারের জন্য কারাগারের ভেতর স্থাপন করা অস্থায়ী আদালতটি সংবিধান ও আইন মোতাবেক উন্মুক্ত আদালত নয় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সেখানে বিচার কার্যক্রম চলার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সমিতির সভাপতি জয়নুল আবেদিন তবে আইনমন্ত্রী এসব অভিযোগ নাকচ করে জানিয়েছেন দোষী প্রমাণিত হবে জেনেই বিচারের মুখোমুখি হওয়ার আতঙ্কে ভুগছেন খালেদাজিয়া এবং তার আইনজীবীরা কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারের জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে গ্যাজেট প্রকাশ করা হয় গেল চার সেপ্টেম্বর পরদিন থেকে ওই আদালতে বিচার কাজও শুরু হয় হুইলচেয়ারে করে আদালতে হাজির হন খালেদা জিয়া তবে কারাগারের ভেতর আদালত স্থাপন অসাংবিধানিক উল্লেখ করে সেখানে যাওয়া থেকে বিরত আছেন তার আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবাদ সম্মেলনে জানিয়েছে সংবিধান অনুযায়ী আদালত হতে হবে উন্মুক্ত সেখানে সবার প্রবেশাধিকার থাকতে হবে অস্থায়ী আদালতে এসব নেই উল্লেখ করে সেখানে বিচার কার্যক্রম বন্ধের দাবি জানান সমিতির সভাপতি জয়নুল আবিদিন সংবিধান আর্টিকেল পঁয়ত্রিশ তিন এবং ঐতিহ্য ধারা মোতাবেক আদালত বলতে একটি উন্মুক্ত আদালত কথা বলা হয়েছে যেখানে যেকোনো পাবলিকের সাধারণভাবে প্রবশাধিকার কাকে আচ্ছা বেগম খালেদা জিয়াকে কারা অবান্তর ক্যামেরা ট্রায়ালার মাধ্যমে ব্যয়িনী ভাবে সাজা প্রদান করার লক্ষ্যে একটি অস্থায়ী আদালত গঠন করা হয়েছে যাতে সাধারণ জনগণ বিচারে নামে সরকারের ব্যয়িনী কার্যক্রম দেখতে বা বুঝতে সক্ষম না হয় তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগগুলো সঠিক নয় বলেন নিরাপত্তা খালেদা জিয়ার অবস্থা এবং বিচার কাজের সুবিধার জন্যই এই অস্থায়ী আদালত বসানো হয়েছে তারও অধিকার খর্ব করা হয় নাই প্রত্যেকবারই তারা নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করে বিচার থেকে কিভাবে বিচারকে অ্যাভয়েড করা যায় সেটার চেষ্টা করছে তাতে শুধু এটাই প্রমাণিত হয় যে দোষী সাব্যস্ত হয়ে গেছেন নিজেদের মনে বোধ সেই কারণেই তারা বিচারের সম্মুখীন হতে চান না আমি মনে করি যে তারা যদি নির্দোষ প্রমাণিত করতে পারেন কোনো অসুবিধা নাই বিচার সুষ্ঠ হচ্ছে এবং সুষ্ঠু হবে ন্যায় বিচার তারা পাবে তারা শুধু আদালতে এই মামলার বত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে মামলার শুধু যুক্তিতর্ক বাকি আছে সেটুকু তারা করলেই হয় আদালতে খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে আবেগপ্রসূত বলেও মনে করেন আইনমন্ত্রী ড্যানিত রং নিউজ নাইন ঢাকা সাতাশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হতে পারে গণমাধ্যমে এমন বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি পেম্বোসা সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার দুই ব্যাপী সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে অর্থমন্ত্রী ভুল করেছেন কমিশনের সাথে আলোচনা না করে অর্থমন্ত্রীর নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি সংবিধান অনুযায়ী আগামী তিরিশ অক্টোবর থেকে আঠাশ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে নুরুল হুদা কমিশনের সামনে এর আগে নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনার বিষয়ে একসঙ্গে কাজ করা ভোটার রেজিস্ট্রেশনের উন্নয়ন সহ নয় দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এবারের সম্মেলন শেষ হওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার আগামী এক বছরের জন্য বাংলাদেশ ফেম্বোসা সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি আটটি দেশের বিভিন্ন সময় সভা হয়েছে একবার সভা হয় প্রতি বছর এটা প্রথম আট দফার সভা সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় দফা সবার এখানে শুরু হলো বাংলাদেশ থেকে আবার বাংলাদেশ এক বছরের দায়িত্ব পালন করবে ফেম্বোসার দশম সম্মেলন ভুটানে অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ভুটানের কাছে চলে যাবে রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা জাতীয় নির্বাচন কবে হবে তা কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রীর বলার দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমার মধ্যে থেকে সবাইকে কথা বলারও আহ্বান জানান তিনি আর আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসে রাজশাহী মহানগর ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বৈঠকে নেতাদের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেন সাধারণ সম্পাদক নির্বাচন পর্যন্ত কোনো কমিটি আপনারা ভাঙতে পারবেন না আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রীর বলার দায়িত্ব নয় বলে জানান ওবায়দুল কাদের সীমার মধ্যে থেকে সবাইকে কথা বলার আহ্বানও জানান তিনি বলেন নির্বাচনকালীন সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী ছাড়া কেউ কিছু জানে না নির্বাচন কমিশনই বলবে কবে শিডিউল ডিক্লেয়ার হবে নির্বাচন কমিশনই বলবে কবে নির্বাচন হবে এ দায়িত্ব সরকারের নয় সরকারের কোনো মন্ত্রীরও নয় দলেরও কোনো নেতা নয় কাজে আমরা যা যা সীমা রাখা তার মধ্যে সীমিতও থাকলে তথা রেসপন্সিবল ভূমিকায় থাকলে দেশের জন্য ভালো আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সবচেয়ে বড় দলের সমর্থকদের বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে জাতীয় হাস্যকর এটা জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য ছাড়া কাউকেই নির্বাচনে মনোনয়ন না দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী বলেছেন যেহেতু নির্বাচন করবেন না তাই নির্বাচনকালীন সরকারে থাকার সম্ভাবনা আছে তার এ সময় নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বুধবার তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন বলেও জানান অর্থমন্ত্রী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন বলেও জানান তিনি অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা 2017 সালের মুনাফা থেকে ছয় কোটি 24 লাখ টাকা হস্তান্তর করেন দ্যাটস এ কন্ট্রিবিউশন টু ইউ নো টু দি ইলেকশন কমিশন দে তারাই সিদ্ধান্ত নেবে আমি একটা নাগরিক হিসাবে আমি কিছু সাজেশন দিয়েছি দ্যাটস জানি না সম্ভবত আছি এটা প্রধানমন্ত্রী ঠিক করবে। যখন তিনি নির্বাচনী নির্বাচনী মন্ত্রিসভা করবে তখন তিনি ঠিক করবে। তবে আমার ধারণে যে আমি হয়তো থাকবো এর একটি কারণ হল যে আমি তো আর নির্বাচন নির্বাচন করছি না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের দেব প্রকল্প প্রস্তাব অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহমা মুস্তফা কামাল তিনি বলেন নির্বাচনে বছর হলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং অর্থ বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি আট ভাগ ছাড়িয়ে যাবে আসছে সংসদ নির্বাচনে অন্তত একশো আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের এ লক্ষ্যে দেড় লাখ ইভিএম সহ আনুষঙ্গিক খরচ মেটাতে সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছে ইসি বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ইভিএম এর বিরোধিতা করছে ইভিএম ব্যবহারের পক্ষে থাকলেও এ নিয়ে তাড়াহুড়া না করার মনোভাব জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা মন্ত্রী জানালেন ইসির প্রস্তাব তাদের কাছে আছে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী আমরা জানেন ইভিএম এর একটি ফাইলও আমার কাছে আছে আমাদের প্ল্যানিং কমিশন আছে কিন্তু এগুলো আমরা এখনো এক থেকে নিয়েনি অনুমোদন দেইনি এটি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তিনি নিজে একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি নিজেই নির্দেশনা দিবেন তিনি কিভাবে এটাকে বাস্তবায়ন দেখতে চান এবং কিভাবে এটা অনুমোদন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও পরিকল্পনা মন্ত্রী জানালেন এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই অর্থ ছাড় করে রাখা হয়েছে উল্টো অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে উচ্চ আশাবাদ মন্ত্রীর আমাদের আগামী বছরে আশা করি ইনশাআল্লাহ আমাদের জিডিপি প্রায় আট দশমিক দুই আট দশমিক দুই পাঁচ ওখানে আমরা নিয়ে যেতে পারবো আর আমাদের এই বছরের যে আমাদের যেটা প্রজেকশন ছিল আমরা প্রিলমিনের ফিগার দিয়েছিলাম প্রাইমারি ফিগার ছিলাম সাত দশমিক ছয় পাঁচ কিন্তু আমাদের জুড়ান্ত যে আমাদের এখন হাতে যে নাম্বার আছে এই নাম্বারটি আমাদের অনেক বেশি আগস্ট মাসের মূল্যস্থিতি জুলাই থেকে কিছুটা কমেছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ছজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করা হয়েছে জানা গেছে চার্জশিটে জাবালিনুর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লা তার সহকারী এনায়েত হোসেন বাসটির মালিক শাহাদাত হোসেন দেয়া বাসটির চালক জুবাইশ সুমন সহকারী আসাদ এবং মালিক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে গত উনত্রিশ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাস চাপায় রীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। ঘটনায় মালিক সবাই কারাগারে আটক আছেন রাজধানীতে লেগুনা চলতে দেওয়া হবে না ডিএমপি কমিশনারের এমন ঘোষণার পরও রাজধানীর অনেক সড়কে চলছে এই যানবাহন ডিএমপির এমন সিদ্ধান্ত অনেক লেগুনা চালক জানেনি না যারা শুনেছেন তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত নিলে বিপাকে পড়বেন তারা এদিকে ট্রাফিক পুলিশের দাবি রাজধানীর গাড়ি চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়ছে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন আমরা পরিষ্কার করব যে ঢাকা মহানগরীতে কোন ধরনের কোনো লেগুনা চলবে না ডিএমপি কমিশনারের এমন ঘোষণার বাহাত্তর ঘণ্টা এখনো পার হয়নি খোদ পুলিশ সদর দপ্তরের রাস্তা দেখে মনে হওয়া কঠিন রাজধানীতে লেগুনা বন্ধের ঘোষণা এসেছে পুলিশের পক্ষ থেকে গুলিস্থান থেকে লালবাগে যাওয়ার জন্য লাইন দিয়ে নগর ভবনের সামনে দাঁড়িয়ে আছে লেগুনা নয় বছরের এই শিশুটি তিন বছর ধরে লেগুনার হেলপার। লেগুনার পেছনে ঝুলে ঝুলে ভাড়া আদায় করে সে পুলিশ লেগুনো বন্ধের ঘোষণা দিলেও চালকরা বলছেন পেটের তাগিদেই রাস্তায় নেমেছেন তারা বিকল্প ব্যবস্থা না করে রাজধানীতে লেগুনো বন্ধ করার জন্য সমালোচনাও করেছেন না লেগুনা বন্ধ করা ঠিক হয় নাই এটা আপনারা বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল বিকল্প করার পর এর বন্ধ করা দরকার ছিল ভাষা মনে করেন এই যে সন্তান পড়া লাগা তারপরে সংসার সবকিছু যেন মেইনটেইন করতে আমরা গরীব মানুষ টাকা গায়দাম 10 লাখ টাকা আমরা ব্যাংকের কিস্তিতে গাড়িগুলো নেছি নিয়ে আমরা মনে করেন পাঁচ লাখ টাকা দিয়েছি তিন লাখ টাকা দিয়ে এখন প্রত্যেক মাসে ব্যাংকের কিস্তি দিত যদি এর গাড়িগুলো বন্ধ হয়ে যায় আমরা কই যাবো ট্রাফিক সচেতনতা মাস উপলক্ষে পুলিশ দায়িত্ব পালন করছেন আটঘাট বেঁধে একটু অসঙ্গতি দেখলেই ছাড় নেই সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে জিরো টলারেন্সে এর আগে যেরকম আইন ভঙ্গ করা একটা প্রবণতা ছিল এখন দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আইন মেনে চলছে আমরা সিগনাল দিলে মোটামুটি জেব্রো ক্রসিংয়ের ওপারে দাঁড়ানোর চেষ্টা করছে সিগনাল না দেওয়া পর্যন্ত আসতেছে না কিছু কিছু বেপর ড্রাইভার আছে আসলে এটা সময় লাগবে ট্রাফিক সচেতনতা মাসের কার্যক্রম রাস্তায় প্রায় শতভাগ শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে বলে আশা পুলিশের আরিফ হোসেন নিউজ ঢাকা দেশে সাক্ষরতার হার বাহাত্তর দশমিক নয় শতাংশ বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান গতবার এই হার ছিল বাহাত্তর দশমিক তিন শতাংশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় 8 সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী এর মধ্যে আছে শোভাযাত্রা আলোচনা সভা ও সেমিনার বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে বর্তমান সাক্ষরতার হার বাহাত্তর দশমিক নয় পার্সেন্টে উন্নীত হয়েছে দেশ থেকে নিরক্ষরতা সম্পূর্ণরূপে দূর করা এবং দেশের প্রতিটি মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজি ফোর এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার ব্যাপক পরিকল্পনা করেছে এবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল ছিয়াত্তরটি প্রকল্প পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বেসির সভাপতি বলেন সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি প্রকল্পগুলোকে উৎসাহ দেওয়ার জন্যই এই পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক এবারে বিজয়ীদের মধ্যে থেকে বত্রিশটি দলকে চীনের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করা হয়েছে বলে জানান বক্তারা অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি বিচারক এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয় বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ ব্যাহত হচ্ছে ফেরি চলাচল এদিকে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল বিআইডব্লিউটি এর কাঠালবাড়ি সূত্র জানায় বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় নৌপথে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল এছাড়া প্রবল স্রোতে ও ঝোড়ো বাতাসের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল ছয়টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন আবহাওয়া অনুকূলে এলে সকাল থেকে লঞ্চ ও স্পিড চলাচল আবারও শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউডি এর কর্মকর্তারা এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে ছোট বাতাসের কারণে ফেরি পারাপারে বেশি সময় লাগছে ঘাটে আটকা পড়েছে দূরপাল্লার বাস কোচ ও পণ্য বোঝায় ট্রাক নদী পারাপারে প্রতিটি যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে অতিরিক্ত দেড় থেকে দুই ঘন্টা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের খুলনার তেরো খাদায় শিক্ষার্থী হত্যা মামলায় দশ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রফ হাওলাদার এই রায় দেন রায়ে দুই আসামিকে বেকুসুর খালাস ও অপর দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া দণ্ডাদেশ প্রাপ্তদের দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরে কারাদণ্ড প্রদান করা হয় 2009 নয় সালের তেরো সেপ্টেম্বর খুলনার তেরোখাদা উপজেলার পূর্বপাড়া গ্রামে মসজিদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের মারধরের শিকার হয়ে নিহত হয় বদ্রুত যোজা এদিকে বাগেরহাটে নসিমন চালক হত্যা মামলায় চার আসামির ফাঁসি ও একজনকে দুই বছরে কারাদণ্ডাদেশ দিয়েছে জেলার অতিরিক্ত যায়জা জজ আদালত সারাদেশে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ নড়াইলে চলছে চার দিনের সুলতান উৎসব নোয়াখালীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের মতবিনিময় সভাসহ দেশের বিভিন্ন জেলার খবরাখবর নিয়ে ডেক্স রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে পালিত হচ্ছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ এই উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা প্রশাসন ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয় যশোরেও পালিত হচ্ছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এছাড়া টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ চিত্রশিল্পী এস এম সুলতানের চুরানব্বইতম জন্মদিন উপলক্ষে নড়াইলে চার দিনের সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে উৎসব উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার আয়োজন করা হয়েছে আট সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব নোয়াখালীতে তৃণমূলের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী তিন আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয় কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড হাসান মাহমুদ দুপুরে কক্সবাজারের হিলটাউন সার্কিট হাউস হলরুমে আয়োজিত এ সভায় ড হাসান মাহমুদ বলেন সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ পরিবেশ বান্ধব সাশ্রয়ী কৃষি প্রযুক্তি প্রসারে পার্চিং উৎসব পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে দুপুরে উপজেলার পাঁচগাঁও বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয় আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে বান্দরবানের লামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ ঘটছে দোকানপাট লুটের ঘটনা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও এখনও কেউ আটক না হওয়ায় সন্ত্রাসী বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা তবে সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ বান্দরবান প্রতিনিধি এন এ জাকিরের রিপোর্ট জানাচ্ছেন আনোয়ার মঙ্গলবার বান্দরবানের লামার ছোট পোয়াং ও মেরাখোলা বাজারে দিনের আলোয় এভাবেই অস্ত্র প্রবেশ করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে বেশ কিছু দোকানপাট এ সময় সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হন বেশ কিছু স্থানীয় মানুষ পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যেতে চেষ্টা করলে নকশাঝিরি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে কিন্তু ভারী বৃষ্টিপাত ও দুর্গম এলাকা হওয়ায় সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী আতঙ্কে স্থানীয়রা প্রথমে দিকে আসছিল আসার পরে ওরা দুজনের দিকে স্কুলের দিকে আর দুজন নদীর গেছে

করেছে যারা বিভিন্ন সময় আলী কদম লামার মধ্যবর্তী স্থানে বিভিন্ন পাড়ায় হামলা চালিয়ে জনগণের মালামাল লুট এবং চাঁদাবাজি করছে মঙ্গলবারের ঘটনাটিও এসব সন্ত্রাসী বাহিনীরই করা বলে মনে করেন স্থানীয়দের অনেকে এদিকে ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত না হতে পারলেও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেটা নিরসন করার লক্ষ্যে পুলিশ এবং সেনাবাহিনী নিয়মিত তখন পুলিশ সেনাবাহিনী নিয়মিত তখন সেখানে যোগদান করা হয়েছে মঙ্গলবারের ঘটনার আগে গত তিন মাসে লামার গর্জনিয়া রোহাংছড়ির তারাছা ইউনিয়ন ও রুমার গালিঙ্গা ইউনিয়নে সন্ত্রাসীদের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে এসব ঘটনাতেও কাউকে আটক করতে না পারায় নিশ্চিত হওয়া যায়নি সন্ত্রাসীদের পরিচয় সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা